গাজীপুরে আম্বালা ফাউন্ডেশনের উদ্যোগে করোনা সামগ্রী বিতরণ করা হয়। আজ বুধবার সকাল 11টায় আম্বালা ফাউন্ডেশনের মাওনা শাখা অফিসে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গাজীপুরে আম্বালা ফাউন্ডেশনের উদ্যোগে গাজীপুর জোনাল অফিসের আওতাধীন শাখা অফিসগুলোর 2,200 জন নিম্ন আয়ের গ্রাহকদের মাঝে করোনা সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়। গাজীপুর জোনের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আম্বালা ফাউন্ডেশনের সহকারী পরিচালক সুজিৎ কুমার আচার্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফরোজা ইয়াসমিন। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।